সাতক্ষীরায় জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা ও মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির সভাপতিত্বে জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ মীর মুক্তিযোদ্ধা এ কে ফজলুল হক, সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান, কলারোয়া পৌর মেয়র আমিনুল ইসলাম বুলবুল, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউর হক দোলন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক সন্তোষ কুমার নাথ, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন প্রমুখ। এ সময় জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট ও মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।